ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে? প্রথম প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে। কেন হবিগঞ্জে আপনি কোনো মেয়ে পেলেন না, চা বাগানে কোনো মেয়ে পেলেন না? ওই সময় বিষয়টা কি, আমি তো ছেলেদের স্কুলে পড়াশোনা করছি, আচ্ছা, ডিসিপি হাই স্কুল, মানে আমার প্রথমে হাই স্কুল এটা ছেলেদের। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ঢাকায় আসলাম, ঢাকা কলেজ। হ্যাঁ, তো তাও ঢাকা কলেজ পাশে তো ইডেন ছিল। আর না, তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে, তাইলে হয়তো গল্পটা অন্যরকম, ভিন্ন রকম হতো। সেটা কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনারা এত দূরে ইডেন, আমি আর ওই সময়ে আমার যে অবস্থান ছিল, দুইটা কারণ ছিল। একটা হচ্ছে কি, ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময়ে আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব ছিল, কারণ আমি সিলেটি কথা বলতাম তখন। ও, আমি এটা শুনেছি যে ফার্স্টে আপনি একদম পুরো সিলেটি ভাষায় কথা বলতেন। একদম সিলেটি, এবং আমি না মানে আমার ফ্রেন্ডরা আমাকে মানে গ্রুপেই নিত না, তো এই কারণে আর হয়ে ওঠে না। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে পড়লেন, প্রেমে পড়লাম বলতে কি, আমি থার্ড ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়েই থাকতাম ইউনিভার্সিটির হলে। আচ্ছা, ফোর্থ ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয়, এবং শেষ পর্যন্ত ওটা বেশি দিন টিকে না, মানে হ্যাঁ 6-8-10 মাস মনে হয়। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি, এটা একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে ওই মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময়, তখন আমি বিবিএ লাস্ট ইয়ার। আচ্ছা, তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো, তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে দুজন পলাই যাওয়া, আর পলাইলে কি হবে, আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয়, আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায়, তো এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে, তোমার এলাকায় হবে আমার এলাকায় হবে। আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো, যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, তুমি ইটস বেটার, কারণ আমার লাইফে আরও অনেক সময় লাগবে, যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে। তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে গেল, সে ম্যাজিস্ট্রেট বিয়ে করলো, এদিকে তিনি ব্যারিস্টার সুমন হয়ে গেল। না, আমি তো তখন ব্যারিস্টার সুমন হইনি, অনেক পরের গল্প, 2007-এ আপনি চলে যান লন্ডনে। হ্যাঁ, অনেক পরে, অনেক পরে। এর মধ্যে আর কেউ আসেনি জীবনে? না, এরপরে তো আমি যুদ্ধে মানে পুরাপুরি, তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম, ছাত্রলীগের রাজনীতি, তখন পুরাপুরি ছাত্রলীগের রাজনীতি করতাম, এলাকায় যেতাম, পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে। রাজনীতির মধ্যে থাকলে কি প্রেম করা নিষেধ আছে নাকি? না, রাজনীতির মধ্যে থাকলে আপনি প্রেম করতে পারবেন, কিন্তু কোনো প্রেম যদি আপনার ভেঙে যায় তাহলে এটা মেডিসিনের মতো কাজ করে রাজনীতি। আমার এখন অন্য একটা বিষয় মাথায় এসেছে, যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, এবং আপনার ফুফাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে, আপনি তাকে প্রপোজ করলেন যে না আমি দেশে ফিরে যেতে চাই, তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো, তিনি সেটা করলেন না, কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার, আপনি সেটা কেন করলেন না? আমি সবসময় আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না, আমি লন্ডনের না, আর ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ আমারে কী পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, এখন আমি যে সময়ে আমার দেশকে দেওয়ার কথা এই সময়কে আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে, সে যে রানী হোক, তারপরও যদি বিয়ে করতে হতো আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে, উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি, কিন্তু সে যেহেতু ব্রিটিশ, তার মেন্টালিটি, চিন্তাভাবনা এগুলো ব্রিটিশ, তো তার সাথে আর সেট আপ হয়নি।